দাঁড়াতো দুইটা ভেক্টরের লব্ধির মান সামান্তরিক সূত্রের সাহায্যে কীভাবে বের করা যায় এই জিনিসটা আমরা জানি আমরা এখন দেখবো কোনো বিদ্যুতে ক্রিয়ারত দুইটা ভেক্টরের লব্ধির মান ত্রিভুজ সূত্রের সাহায্যে কোনোভাবে বের করা যায় কিনা তো আমি তোমাদের প্রথমে একটু ত্রিভুজ সূত্রটা মনে করাই ত্রিভুজ সূত্রটা কি ছিল যদি কোনো ত্রিভুজের দুইটা সন্নিহিত বাহু দ্বারা দুইটা ভেক্টরকে একই ক্রমে মানেও দিকে প্রকাশ করা যায় তবে ওই ত্রিভুজের যে তৃতীয় বাহু সেটা বিপরীত ক্রমে উক্ত ভেক্টর দ্বয়ের মানদিক প্রকাশ করবে ধরো এই ত্রিভুজের এই বাহুটা দ্বারা পি ভেক্টর এবং এই বাহুটা দ্বারা কিউ ভেক্টরকে কে মানবদিকে একই ক্রমে প্রকাশ করলাম তাহলে এই যে বিপরীত বাহু যেটা আছে উক্ত লব্ধির প্রকাশ অর্থাৎ পি আর লব্ধি হবে হচ্ছে আর এখন আমরা চাই পি এবং কিউ এর সাহায্যে লব্ধি আর এর মান বের করব ত্রিভুজ সূত্রের মাধ্যমে যে কাজটা আমরা করছিলাম সামন্তরিক সূত্রের মাধ্যমে দেখো তো সামান্তরিক সূত্র কি ছিল সামান্তরিক সূত্র ছিল যদি কোন সামান্তরিকের দুইটা সন্নিত বাহু দ্বারা দুইটা ভেক্টর এভাবে ক্রিয়া করে পি এবং কিউ তাহলে এই পি এবং কিউ এদের নিয়ে যদি আমি একটা সামন্তরিক আঁকি তাহলে এই সামন্তরিকের ওই এই দুইটা বাহুর ছেদবিন্দুগামী কর্ণটা তাহলে এদের লব্ধির মানদিক প্রকাশ করবে এবং এখানে একটা জিনিস ছিল যে পি এবং কিউ এর এই যে মধ্যবর্তী কোনটা এই কোনটাকে আমরা বলতাম আলফা লব্ধির মান নির্ণয়ের সূত্রটা কি ছিল একটু মনে করো আর স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কজ আলফা ওকে তো এটা হচ্ছে সামন্তরিক সূত্রের সাহায্যে লব্ধির মান বের করার সূত্র ত্রিভুজ সূত্রের সাহায্যে এরকম কোনো সূত্র আনা যায় কিনা তো ত্রিভুজ সূত্রে দেখো আমাদের পি দেওয়া থাকবে কিউ দেওয়া থাকবে লব্ধি আর এর মানে আমাদের বের করতে হবে কিন্তু মজার ব্যাপার হচ্ছে শুধু পি এবং কিউ দেওয়া থাকলে লব্ধি আর বের করা যাবে না আমাদের আরও একটা জিনিস লাগবে তুমি একটা উদাহরণের সাহায্যে খুব ভালো করে বুঝতে পারবো মনে করো একটা লোক এখান থেকে এতটুকু তার একটা স্মরণ ঘটালো সেটা হচ্ছে চার কিলোমিটার তারপরে লোকটা এখান থেকে এদিকে গেলো এটা হচ্ছে তিন কিলোমিটার তার আরেকটা স্মরণ আমি যদি এখানে বলি তার লব্ধি স্মরণ কতটুকু অর্থাৎ লব্ধি কতটুকু তার লব্ধি কিন্তু হবে এতটুকু তো তুমি এবার চিন্তা করো যে চার কিলোমিটার সে এভাবে গেল যাওয়ার পরে তিন কিলোমিটার এদিকে না গিয়ে তিন কিলোমিটার মনে করো এদিকে চলে আসলো এখন এক্ষেত্রে আমি যদি বলি তার লব্ধি কতটুকু তাহলে এক্ষেত্রে তার লব্ধি স্মরণ হবে এইখান থেকে এই টোটাল এতটুকু ডিস্টেন্স তাহলে দেখো দুই ক্ষেত্রে চার কিলোমিটার তিন কিলোমিটার অর্থাৎ দুইটা স্মরণ ভেক্টর কিন্তু একই ছিল কিন্তু 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 একই হয় আলাদা দেখো দূরত্ব কিন্তু আলাদা তো ব্যাপারটা হচ্ছে পি এবং কিউ একই তা সত্ত্বেও লব্ধি কি হয়েছে আলাদা হয়েছে তার মানে দেখো পি এবং এর সাহায্যে তুমি শুধুমাত্র লব্ধি বের করতে পারবো না তোমার আরো একটা জিনিস লাগবে কি লাগবে দেখো কোন লাগবে এই চারের সাথে প্রথম ক্ষেত্রে তিনের যে কোনটা এই কোনটা যা এই চারের সাথে পরবর্তী ক্ষেত্রে এই যে তিনের কোনটা এই কোনটা কিন্তু একই কোন না আলাদা কোন কোন আলাদা হয়েছে সুতরাং লব্ধিও আলাদা হয়ে গেছে তার মানে আমরা বুঝলাম যে পি এবং কিউর মধ্যবর্তী এই যে কোনটা ত্রিভুজের এই যে কোনটা এই কোনটা যদি আমাদের জানা থাকে তাহলে কিন্তু আমরা লব্ধি আর বের করতে পারবো তাহলে সহজ কথাই হচ্ছে আমাদের কী কী জানা লাগবে পি জানা লাগবে কিউ জানা লাগবে এবং এই ত্রিভুজের এই কোন থেটা জানা লাগবে যদি জানা যায় তাহলে এখান থেকে আমরা লব্ধি আরের মান বের করতে পারবো ওকে তো এখন আসলে কাজটা কিভাবে আমরা করতে পারি তো আমরা এটা প্রমাণ করতে পারি চাইলে প্রমাণ করতে পারি কিন্তু আমরা সামান্তরিক সূত্রে অলরেডি এই একই ধরনের প্রমাণ পড়ছি এই কারণে প্রমাণ আমি ডিটেলস পড়ব না প্রমাণ করে আমরা যে সূত্রটা পাবো সূত্রটা হবে এরকম যে কথ থেটা এই যে ত্রিভুজের এই কোনটা এটা সমান সমান মাইনাস আর স্কোয়ার অর্থাৎ লব্ধির মানের বর্গ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার আর নিচে হচ্ছে এই যে সংলগ্ন বাহু এই কোন সংলগ্ন বাহু কি পি এবং কিউ নিচে হচ্ছে টু পি কিউ এই সূত্রের সাহায্যে আমরা মান 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 জানি জানি পি এবং তাহলে এইখান থেকে বের করতে পারবো প্রশ্ন হচ্ছে সূত্রটা কিভাবে আসলো তো তোমরা চাইলে সামান্তরিক সূত্রের মাধ্যমে যেভাবে আমরা প্রমাণ করছিলাম আমরা প্রমাণ করতে পারি তো আমি ডিটেলস প্রমাণ করবো না আমি জাস্ট তোমাকে দেখাচ্ছি সূত্রটা কিভাবে আসে এখন এখানে সামান্তরিক সূত্রটা লেখা আছে ত্রিভুজ সূত্র আর সামন্ত্রিক সূত্রের মধ্যে পরস্পর রূপান্তর করা যায় ত্রিভুজ সূত্রকে আমি চাইলে সামান্তরিক সূত্র বানাইতে পারি আবার সামন্ত্রিক সূত্রকে চাইলে আমি ত্রিভুজ সূত্র বানাইতে পারি আসলে একটা থেকে আরেকটাই নেওয়া যায় কিভাবে দেখো খেয়াল করো এই সামান্তরিকটার দিকে তাকাও এই সামন্তরিকের এই বাহুটা এই বাহুটা বিপরীত বাহু পরস্পর সমান সমান্তরাল তাহলে এটা কিউ হলে অবশ্যই এটাও হবে কি কিউ তাহলে তুমি এবার চিন্তা করো দেখো এই ত্রিভুজটার দিকে তাকাও এই অংশটুকুর দিকে তাকাও এই অংশটুকুতে এই ত্রিভুজের এই বাহুটা পি এটা কিউ তাদের হচ্ছে আর ঠিক একই চিত্র এখানে যে পি কিউ লব্ধি হচ্ছে আর তাহলে এখন আমাদের দেওয়া আছে এই কোনটা এই কোনটা মানে এই যে এই কোনটা থেটা তাহলে আমাদের কি লাগবে পি কিউ থেটার মাধ্যমে আর এর মান লাগবে তাহলে এই যে পি কিউ থেটার মাধ্যমে আর এর মান লাগবে পি এবং কিউয়ের এই যে কোনটা ছিল এই কোনটা কী ছিল আলফা না আমি যদি পিটাকে একটু এদিকে বর্ধিত করি তাহলে বর্ধিত করলে দেখো এইটার এটা সমান্তরাল আর এটা তাদের ছেদক বলে এই কোনটাও কিন্তু আলফাই হবে এখন আলফাকে দেখো তো আমি থিয়েটার মাধ্যমে এভাবে লিখতে পারি না আলফা ইকুয়াল টু টোটাল এই কোনটা কি সরল কোন একশো আশি তাহলে একশো আশি থেকে যদি আমি থিয়েটারটাকে বাদ দিয়ে দিই তাহলেই তো আলফা পাই তাহলে যেহেতু আমরা সামান্তরিক সূত্রের সাথে এই সূত্র প্রমাণ করছি এই সূত্রে থেকে আমাদের আলফাটাকে রিমুভ করে দিয়ে কোনটা নিয়ে আসতে হবে থিয়েটার নিয়ে আসতে হবে কারণ আমরা পি কিউ থিয়েটার মাধ্যমে আর এর মান চাই অর্থাৎ এই যে ত্রিভুজের এই কোনটা এই বাহুর দৈর্ঘ্য আর এই বাহুর দৈর্ঘ্যের মাধ্যমে আমরা এই বাহুটার দৈর্ঘ্য চাই তাহলে কি করতে পারি এইখানে যেহেতু আমরা সামান্তরিক সূত্র লিখছি আর স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ এই যে কজ আলফা আছে তাহলে কজ আলফার মান কত পাইলাম থিয়েটার মাধ্যমে একশো আশি মাইনাস হচ্ছে থেটা এটা আমরা বসে দিলাম কজ একশো আশি মাইনাস থেটা এই কোয়ারডেন্টে তো এই কোয়ারডেন্টে সেটা মাইনাস হয় তাহলে আমরা লিখে ফেলি পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস টু পি কিউ মাইনাস হয়ে গেল একশো আশি কজের জোরগুনিতক সুতরাং সেটা চেঞ্জ হবে না তাহলে কজ থেটা এর পাশে হচ্ছে আর স্কোয়ার তো এটাই হচ্ছে সূত্রটা জাস্ট এখানে সূত্রটা এবার কি হলো মাইনাস হলো এখন এখান থেকে যদি আমি এরকম লিখি যে টু পি কস থেটা তাহলে এটাই পাশে আসলে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস হচ্ছে আর স্কোয়ার আমি যদি বলি অতএব কস থেটা টু কত তাহলে কস থেটা টু হবে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার নিচে হচ্ছে টু পি কিউ দেখো এই সূত্রটাই হচ্ছে ত্রিভুজ সূত্রের সাহায্যে লব্ধির মান বের করার সূত্র ব্যাপার হচ্ছে এটা কিন্তু আমরা জানি কিন্তু এটাই যে ত্রিভুজ সূত্রের সাহায্যে লব্ধির মান দিক বের করার সূত্র এই জিনিসটা আমাদের জানা নাই কিন্তু এই সূত্রটাকে আমরা চিনি এই সূত্রটাকে বলা হয় ত্রিভুজের কোজাইন সূত্র তো ত্রিকোণমিতিতে তোমরা এই সূত্রের আরও বিভিন্নভাবে প্রমাণ তোমরা দেখবা তো তোমরা সূত্র মনে রাখতে গিয়ে অনেক সময় অনেক ধরনের প্যারা খাও এটার জন্য আমি এই সূত্রটা মনে রাখার খুব সহজ একটা ওয়ে বলতে পারি সহজ ওয়েটা কি দেখো তুমি যখন কোনো একটা ত্রিভুজ যেমন এই হচ্ছে একটা ত্রিভুজ এই ত্রিভুজের এই কোণের সূত্রটা লিখতে চাও তাহলে তুমি লিখবা ওই কোণের কস্থেটা লেখার পরে এরকম একটা দাগ দিবা দাগ দেওয়ার পরে এই কোণের বিপরীত যে বাহুটা এই কোণের বিপরীত বাহু কি আর ভিক্টরটার মান তাহলে এই আর এর বর্গ করে দিলা ওকে এবার এই কোন সংলগ্ন যে বাহু দুইটা আছে কোন সংলগ্ন বাহু কি পি এবং কিউ না তাহলে পি স্কয়ার কিউ স্কয়ার এবং নিচে হচ্ছে টু পি কিউ খুব সহজে এইভাবে তোমরা মনে রাখতে পারো অর্থাৎ যার কোন যে যে কোনটা তার কস্তাটা নেওয়ার পরে বিয়োগ করে দেওয়া হচ্ছে এই কোণের বিপরীত বাউটা এটাই হচ্ছে ত্রিভুজের কোজাইন সূত্র তো তোমরা অনেক সময় ত্রিকোণমিতির বইতে এইভাবে লেখা দেখবা দেখ এই হচ্ছে একটা ত্রিভুজ তো এই ত্রিভুজের মনে করা এটা হচ্ছে এ এটা হচ্ছে বি এটা হচ্ছে সি কোণ তো এ কোণের বিপরীত বাহুটা হচ্ছে ছোট হাতের এ বি কোণের বিপরীত বাহুটা ছোট হাতের বি এবং সি কোণের বিপরীত বাহুটা ছোট হাতের সি তাহলে এখান থেকে আমি যদি বলি বলতো কজ এর সূত্রটা আমরা কিভাবে লিখবো তাহলে কজ এর সূত্রটা হবে বলো এ কোনের বিপরীতরে বাদ বাকি কোনটা নিচে হচ্ছে টু বি সি হয়ে গেল এই যে আমরা কস এর সূত্র লিখে ফেললাম ঠিক একইভাবে আমরা কস সূত্র চাইলে লিখতে পারি তাহলে কস বি সূত্র কি হবে মাইনাস বি স্কোয়ার আর এখানে হবে এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার আর নিচে হচ্ছে টু এ ইন্টু সি তো অনুরূপভাবে তোমরা চাইলে কস এর সূত্রটাও লিখতে পারো তো এই সূত্রের সাহায্যে অনেক সময় দেখা যাবে আমরা লব্ধির মান বের করতে পারবো তো তোমাদের অবশ্যই সূত্রটা শিখতে হবে অনেক ক্ষেত্রে কাজে লাগবে তো তোমরা ত্রিভুজ সূত্রের সাহায্যে লব্ধির মান বের করা তো শিখে ফেললাম এখন এই সূত্রের একটা ছোটখাটো ম্যাথ করে ফেলবো আমরা না করলে গুণা হয়ে যাবে এখান থেকে কোন একটা লোক এতটুকু আসলো এটা হচ্ছে দশ কিলোমিটার তারপরে লোকটা একশো বিশ ডিগ্রি কোণ করে এখানে পৌঁছালো এই দূরত্বটা হচ্ছে পাঁচ কিলোমিটার আমাদের বসে তার লব্ধি স্মরণটা বের করো তাহলে ত্রিভুজ সূত্র অনুযায়ী এটাই হবে তার লব্ধি স্মরণ এই লব্ধি সরনের মানটা এটাকে আমরা বললাম এস এস এর মানটা আমাদের বের করতে হবে কিভাবে এটা হচ্ছে একটা ত্রিভুজ ত্রিভুজের এই বাহু করতে হবে এই কোনটা দেওয়া আছে এই বাহু দূরত্ব আর এই বাহু দূরত্ব দেওয়া আছে তাহলে আমি যে সূত্রটা শিখালাম সেটাই আমরা লিখে ফেলি কজ একশো বিশ ডিগ্রি তাহলে সূত্র কিভাবে লিখতে হয় যে কোনটা তার বিপরীত বাহু এই যে মাইনাস এস স্কোয়ার এবং কোন সংলগ্ন বাহু দুইটা টেন স্কোয়ার প্লাস ফাইভ স্কোয়ার টু ইন্টু টেন ইন্টু ফাইভ তো তুমি এখান থেকে হিসাব করবা সব কিছু জানা আছে আনন কোয়ান্টিটি হচ্ছে এস তো এস হিসাব করে দেখবা এই মানটা আসবে ফাইভ রুট সেভেন কিলোমিটার এই যে আমাদের স্মরণের মান লব্ধি স্মরণের মান বের হয়ে গেল এই কাজটা কিন্তু আমরা সামন্তরিক সূত্র দিয়েও করতে পারি তো সামন্তরিক সূত্র দিয়ে করতে গেলে কী করতে হয় সামন্তরিক সূত্রে দুইটা ভেক্টরের পায়ের সাথে পা মিলাইতে হয় পাদবিন্দু এক জায়গায় আনতে হয় তাহলে দেখো এই ভেক্টরটাকে যদি আমরা এই যে টেনে নিয়ে এখানে নিয়ে আসি তাহলে কিন্তু পাদবিন্দু এক জায়গা হয়ে যায় তাহলে এই যে দেখো এই ভেক্টরটাকে টেনে নিয়ে এখানে নিয়ে আসলাম তাহলে এটা হচ্ছে এই যে পাঁচ কিলোমিটার আর এইটা হচ্ছে দশ কিলোমিটার তখন এই দেখো সামন্তরিক সূত্র অনুযায়ী দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোন কিন্তু আলফা কিন্তু তখন এইটা হবে তাহলে এই কোনটা কত হবে এই কোনটা হবে এই যে বহিস্ত এই কোনটা তো এটা যদি একশো বিশ হয় তাহলে একশো আশি থেকে একশো বিশ বাদ দিলে এই কোনটা কত সিক্সটি ডিগ্রি তাহলে আলফা হবে হচ্ছে সিক্সটি ডিগ্রি তাহলে লোভ দিয়ে এই যে আর এই আর এর মানটা আমরা বের করব আর এর সূত্র কি ছিল পি স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কজ আলফা তাহলে তুমি এখানে দেখবা এই কজ আলফার মান আলফার মান ষাট ডিগ্রি বসাবা বসালে দেখবে এখান থেকে উত্তর আসবে ফাইভ রুট সেভেন কিলোমিটার দেখো আমি দুইটার মধ্যে একটু সম্পর্ক দেখালাম তুমি ত্রিভুজ সূত্রের সাহায্যে এই কাজটা করতে পারো সামন্তরিক সূত্রের সাহায্যে এই কাজটা করতে পারো আসলে দুইটা জিনিসই একই জিনিস যদি তুমি ত্রিভুজ সূত্র নাও তাহলে এই অন্তঃস্থ ত্রিভুজের এই কোনটা নিতে হবে আর যদি সামন্তরিক সূত্র নাও তাহলে এই কোনটা নিতে হবে মানে ত্রিভুজ সূত্রে পায়ের সাথে মাথা থাকবে আর সামন্তরিক সূত্রে দুইটা পায়ের সাথে পা থাকবে এই হচ্ছে পার্থক্য তো এবার আমরা এই সূত্রে বিন্দু থেকে যাত্রা শুরু করছে তো একজন যাত্রা শুরু করছে মিটার সেকেন্ড বেগে এবং একজন যাত্রা শুরু করছে পাঁচ মিটার পার সেকেন্ড বেগে তো তারা এই সমবেগে যাত্রা করলো দশ সেকেন্ড পর তাদের মধ্যবর্তীর দূরত্ব কত হবে এই জিনিসটা আমাদের বের করতে বলছে তাহলে আমি বারবারই বলি ম্যাথ পড়ে তুমি আগে চিত্র আঁকবা তাহলে আমরা একটু চিত্র এঁকে ফেলি মনে করো ওই দুইজন লোক এই বিন্দু থেকে যাত্রা শুরু করছে তো একজন এইদিকে যাচ্ছে সে যাচ্ছে হচ্ছে চার মিটার পার সেকেন্ড বেগে এবং আরেকজন এই দিকে গেছে সে গেছে হচ্ছে পাঁচ মিটার পার সেকেন্ড বেগে তাদের মধ্যবর্তী কোন আমাদের দেওয়া আছে তিরিশ ডিগ্রি আচ্ছা তাহলে তারা এই যে সমবেগে যাচ্ছে এইভাবে কতটুকু সময় গেছে দশ সেকেন্ড বলছে দশ সেকেন্ড যাওয়ার পরে তাদের মধ্যবর্তী দূরত্ব কত তাহলে এ এদিকে গিয়ে মনে করো দশ সেকেন্ডে এখানে পৌঁছাইছে আর এ এদিকে গিয়ে মনে করো দশ সেকেন্ডে এখানে পৌঁছাইছে এখন আমাদের বের করতে হবে এই তাদের মধ্যবর্তী দূরত্ব অর্থাৎ তাদের মধ্যবর্তীর দূরত্ব হচ্ছে এইটা এই দূরত্বটা আমাদের বের করতে হবে তো কিভাবে আমরা বের করতে পারি তুমি দেখো তো এটা একটা ত্রিভুজ হয়ে গেছে না তাহলে ত্রিভুজের এই কোনটা আমরা জানি কোনোভাবে যদি এই বাহুটা আর এই বাহুটা জানা যায় তাহলে এই বাহুটার দৈর্ঘ্যই হবে তাদের মধ্যবর্তী দূরত্ব অর্থাৎ একজন এখানে অবস্থান করতেছে এবং আরেকজন এখানে অবস্থান করতেছে তো তাদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে এটা ধরলাম এই দূরত্বটা হচ্ছে এস কিভাবে এটা আমরা বের করতে পারি এখানে একটু খেয়াল করে দেখো এখানে এই বিন্দু থেকে এই বিন্দুর এই যে দূরত্ব কিন্তু আমাদের দেওয়া নেই আমাদের দেওয়া আছে কিন্তু বেগ কত বেগে গেছে কিন্তু আমরা দূরত্ব বের করতে পারবো কারণ তারা কতটুকু সময় গেছে দশ সেকেন্ড কিভাবে গেছে সমবেগে তাহলে আমি খুব সহজে বের করতে পারি এস ইজিক টু ভি টি তাহলে চার গুণ দশ তাহলে এই দূরত্বটা হচ্ছে চল্লিশ মিটার ওকে অনুরূপভাবে খেয়াল করো এই কত বেগে গেছে পাঁচ মিটার পার সেকেন্ড বেগে কত সময় দশ সেকেন্ড তাহলে পাঁচ গুণ দশ তাহলে এই যে দূরত্বটা এই দূরত্বটা হচ্ছে পঞ্চাশ মিটার তাহলে খুব সহজ কথা একটা ত্রিভুজ যার এই বাহুটা চল্লিশ মিটার এই বাহুটা পঞ্চাশ মিটার এই কোনটা তিরিশ ডিগ্রি হলে এই বাহুর দৈর্ঘ্যটা কত তাহলে ওই যে কস থেটার যে সূত্রটা আমরা কোজাইন যে সূত্রটা শিখছি ওইটা তাহলে দেখো এই কোনটা লিখবো আমরা তাহলে কস তিরিশ ডিগ্রি তাহলে সূত্র মনে রাখা আমি যেভাবে শিখাইছিলাম তাহলে আমরা কি করব প্রথমে কস তিরিশ ডিগ্রি এর বিপরীত বাহু হচ্ছে এস তাহলে মাইনাস এস স্কোয়ার আর এই কোন সংলগ্ন বাহু হচ্ছে চল্লিশ মিটার আর পঞ্চাশ মিটার তাহলে চল্লিশ স্কোয়ার প্লাস পঞ্চাশ স্কোয়ার টু ইন্টু চল্লিশ আর এখানে হচ্ছে পঞ্চাশ তাহলে এখান থেকে দেখো সব কিছু আমাদের জানা জাস্ট আননন কোয়ান্টিটি হচ্ছে এস তাহলে তুমি এটার সাথে এটা কোনো গুণ করবা হিসাব নিকাশ করবা করে এখান থেকে এস এর মান বের করতে পারবা তো আমি বক্স করে দিলাম যে এত মিটার এটা হচ্ছে অ্যান্সার আগে আমরা ত্রিভুজের সূত্রটা বললাম এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ত্রিভুজের সাইন সূত্র তো মেইনলি তোমরা এই সূত্রগুলা দেখবা হচ্ছে ম্যাথমেটিক্সের ত্রিকোণমিতি পার্টে তা আমি তোমাদের এই অধ্যায় এইগুলা বলে রাখতেছি এর কারণ হচ্ছে তুমি যদি এই সূত্রগুলো জেনে থাকো তাহলে তুমি অন্য স্টুডেন্টদের চাইতেও একটু হলেও আগাই থাকবা এবং আরেকটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এই সূত্রগুলোর সাহায্যে তুমি অনেক জটিল জটিল ম্যাথ খুব সহজে সলভ করে ফেলতে পারবা তো চলো আমরা আগে দেখে নিই সাইন সূত্রটা কী বলতেছে মনে করো এই হচ্ছে একটা ত্রিভুজ এই ত্রিভুজের এই কোনটাকে আমরা প্রকাশ করলাম বড়ো হাতের এ এটা বি এবং এই কোনটা হচ্ছে সি এ কোণের বিপরীত বাহুটাকে আমরা প্রকাশ করলাম ছোট হাতের এ বি কোণের বিপরীত বাহুটা ছোট হাতের বি এবং সি কোণের বিপরীত বাহুটা হচ্ছে ছোট হাতের সি ত্রিভুজের সাইন সূত্র বলতেছে যে কোনো একটা বাহু এবং ওই বাহুর বিপরীত কোণের সাইন অনুপাত সর্বদা ধ্রুবক থাকবে বোঝাই মনে করো এ বাহু ডিভাইডেড বাই এ বাহুর বিপরীত কোণ হচ্ছে এ কোণ এটা তার সাইন অনুপাত অর্থাৎ সাইন এ এইটা সর্বদা ধ্রুবক থাকবে যদি আমি এটা নিই বি তাহলে বি ডিভাইডেড বাই বি এর বিপরীত কোন হচ্ছে এই কোনটা তাহলে বি ডিভাইডেড বাই সাইন বি এবং সি কোণের বিপরীত হচ্ছে এইটা তাহলে সি ডিভাইডেড বাই সাইন সি এই অনুপাতটা সর্বদা ধ্রুবক থাকবে এটাই হচ্ছে আমাদের ত্রিভুজের সাইন সূত্র এখন এই সূত্রটা আমরা চাই প্রমাণ করতে কিভাবে প্রমাণ করতে পারি প্রমাণ করার অনেক ধরনের ওয়ে আছে তো তার মধ্যে আমি খুব সহজ একটা টেকনিক তোমাকে দেখাচ্ছি তুমি মনে করো যে এই এ কোণ থেকে এই বিসি বাহুরূপে একটা লম্ব টানো এই যে একটা লম্ব টানলা এবং এই লম্বটাকে বলো লম্বটা হচ্ছে এইস এখন আমি যদি তোমাকে বলি এই এই বি কোণের ক্ষেত্রে বি কোণের ক্ষেত্রে তুমি সাইনের সূত্র লেখো তো তাহলে সাইন বি ইকুয়াল দেখো তো কী হবে সাইন থেকে হচ্ছে লম্ব বাই অতিভুজ তাহলে লম্ব হচ্ছে এইস এবং অতিভুজ হচ্ছে এইখান থেকে এই দূরত্বটা অর্থাৎ সি দূরত্বটা এটা আমরা লিখতে পারি না তো তুমি দেখো তো এখান থেকে বলা যায় এই ইকুয়াল টু হচ্ছে সি ইন্টু সাইন বি এটাকে আমরা বললাম এক নম্বর এবার আসো এই কোন ক্ষেত্রে তুমি সাইন সূত্রটা লেখো তাহলে সাইন সি সাইন সি ইকুয়াল টু বাই অতিভুজ তাহলে লম্ব হচ্ছে এইস এবং অতিভুজ হচ্ছে বি তাহলে এই ক্ষেত্রে যদি আমি লিখি তাহলে এই সমীকরণ কথা হবে দেখো তো বি ইন্টু সাইন সি বি ইন্টু সাইন সি এটা হচ্ছে আমাদের দুই নম্বর সমীকরণ এক ও দুই থেকে এই যে দুইটা থেকে এক ও দুই থেকে আমরা দেখো তো পাই না এইচ আর এইচ তাহলে আমরা বলতে পারি সি সাইন বি ইকুয়াল টু বি সাইন সি তার মানে দেখো খেয়াল করো সি ডিভাইডেড বাই এখান থেকে সাইন সিটাকে নিয়ে আসো নিচে আর এই যে বি ডিভাইডেড বাই এখান থেকে সাইন বিটাকে ওই পাশে নিয়ে যাও তাহলে দেখো তো আমরা কি পেয়ে গেলাম সি ডিভাইডেড বাই সাইন সি আর বি ডিভাইডেড বাই সাইন বি এরা দুইটা পরস্পর সমান ঠিক একইভাবে আমরা আর একটা কাজ করতে পারি মনে করো এবার লম্বটা এ কৌণিক বিন্দু থেকে আমরা লম্বটা টানবো না আমরা লম্বটা টানবো বি থেকে এই এই এ সি এই যে বাহুটা এই বাহুটার উপর লম্বটা টানবো তাহলে লম্ব টানার পরে এবার আমরা সাইন এর সূত্র লিখবো তাহলে দেখো এই কোণের লম্ব হচ্ছে এইটা এই যে এটা হচ্ছে এই লম্ব টানলাম এবার হচ্ছে এসি বাহুর উপর তাহলে এই ক্ষেত্রে আমরা লিখতে পারি সাইন এ সাইন এ ইকুয়াল টু হবে লম্ব এইস ডিভাইডেড বাই অতিভুজ হচ্ছে সি তাহলে যে আমরা লিখলাম এটা হচ্ছে সি তাহলে দেখো এই ক্ষেত্রে আসতেছে কি a c sin হচ্ছে সি সাইন এ অনুরূপভাবে আবার এই কোণের ক্ষেত্রে চিন্তা করো এই কোণের ক্ষেত্রে হচ্ছে সাইন C তাহলে সাইন C ইকুয়াল হচ্ছে এর লম্ব হচ্ছে h ডিভাইডেড বাই অতিভুজ হচ্ছে A। তাহলে এই ক্ষেত্রে এইস ইকুয়াল হবে এ সাইন সি আবার এই দুইটা থেকে দেখো তো h আর h সমান তাহলে আমরা কী লিখতে পারি সি সাইন এ ইকুয়াল টু এ সাইন সি তার মানে সি ডিভাইডেড বাই সাইনসি ওই পাশ থেকে নিয়ে আসো এ ডিভাইডেড বাই সাইন এ কে ওই পাশে পাঠায় দাও তাহলে সি বাই সি এ ডিভাইডেড বাই সাইন এ এবার আসো এইটা থেকে এটাকে বলো তিন নম্বর এবং এইটাকে বলো চার নম্বর এই তিন আর চার থেকে দেখো বলা যায় না সি সাইনসি সি সি আছে তাহলে বি ডিভাইডেড বাই সাইন বি এ ডিভাইডেড বাই সাইন এ এরা তিনজনই আসলে সময় তাহলে অতএব আমরা বলতে পারি এ ডিভাইডেড বাই সাইন এ ইকুয়াল টু বি ডিভাইডেড বাই সাইন বি ইকুয়াল টু সি ডিভাইডেড বাই সাইন সি এর সমান এটাই হচ্ছে আমাদের ত্রিভুজের সাইন সূত্র অর্থাৎ একটা বাহু এবং সেই বাহুর বিপরীত কোণের সাইন অনুপাত সর্বদা ধ্রব থাকবে ওকে এবারে মাত্র দেখো আমাদের একটা চিত্র দেওয়া আছে এটা হচ্ছে আমাদের একস অক্ষ এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ দুইজন ব্যক্তি এ এবং বি সে এ হচ্ছে ওয়াই অক্ষের সাথে লম্বভাবে অর্থাৎ এক অক্ষের সমান্তরালে পাঁচ মিটার পার সেকেন্ড সমবেগে যাত্রা শুরু করছে ঠিক একই সাথে বি সে মূল বিন্দু থেকে ওয়াই অক্ষের সাথে থিয়েটার কোন নিয়ে দশ মিটার পার সেকেন্ড এত সমবেগে যাত্রা শুরু করছে তা আমাদের প্রশ্ন করছে থিয়েটার মান কত হলে এ অ্যান্ড বি দে ক্যান মিট তারা একই সময় গিয়ে মিলিত হতে পারবে দেখো আমি যদি বলি যে এ আর বি তারা গিয়ে কোনো একটা বিন্দুতে মিলিত হবে ধরো আমি ধরে নিলাম যে তারা গিয়ে এই বিন্দুতে মনে করো মিলিত হবে তো ব্যাপারটা এই বিন্দুতে মিলিত হবে এটা কিন্তু সবসময় ঘটবে এমন কোনো কথা নাই মানে এমন হতে পারে দেখো এ আগে এই বিন্দুতে গিয়ে অতিক্রম করে এদিকে চলে গেল তারপরে বি আস্তে 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 ওখানে পৌঁছাইতে পারে আবার এমন ঘটনা করতে পারে বি এই বিন্দু অতিক্রম করে চলে গেল তারপরে এ গিয়ে পৌঁছাইতে পারে আবার কি হতে পারে দুজন একই সাথে গিয়ে ওখানে পৌঁছাইতে পারে তো আমাদের কিন্তু এই কথাটাই বলছে যে থেটা কত হলে এ আর বি একই সাথে ওই বিন্দুতে গিয়ে মিলিত হবে তাহলে দুজন কিন্তু একই সাথে যাত্রা শুরু করছে তো আমি ধরে নিই টি সময় পর ও বিন্দুতে গিয়ে তারা মিলিত হবে তাহলে এর এখান থেকে এই বিন্দুতে সময় লাগে টি এবং বি এর এখান থেকে এই বিন্দুতে এখন ত্রিভুজের আগে সূত্র শিখছি এই সাইন সূত্রের সাহায্যে কিন্তু এটা খুব সহজে বের করে ফেলতে পারি তো দেখো খেয়াল করো টি সময়ে বি এখান থেকে এখানে পৌঁছায় তাহলে টি সময়ে যদি সে এখানে পৌঁছায় কত বেগ নিয়ে দশ মিটার পার সেকেন্ড সময় বেগে তাহলে এস ইজিক টু ভিটি তাহলে বি থেকে ও বিন্দুর দূরত্বটা কিন্তু আমরা বের করতে পারি যে এস ইজিক টু ভিটি অর্থাৎ টেন টি অনুরূপভাবে একইভাবে এই বি আর এ কিন্তু একই সাথে যাত্রা শুরু করছে তাহলে এ এখান থেকে এখানে যাইতে টি সময় লাগাইলে এ থেকে ও বিন্দুর এই যে দূরত্বটা এটা হবে তাহলে এ থেকে ও এর দূরত্ব পাইলাম বি থেকে ও এর দূরত্বটা আমরা পাইলাম এখন দেখো খেয়াল করো এই কোণের মান তো আমরা জানি নাইনটি ডিগ্রি তাহলে এইটা একটা ত্রিভুজ হলো না এই ত্রিভুজে আমরা এখন সূত্র খাটাবো তো দেখো টেন টি এই বাহুর দৈর্ঘ্য ডিভাইডেড বাই সূত্র কী ছিল কোনো একটা বাহুর দৈর্ঘ্য এবং তার বিপরীত কোণের সাইন অনুপাত বিপরীত কোণ হচ্ছে নাইনটি ডিগ্রি তাহলে সাইন নাইনটি ডিগ্রি ইকুয়াল টু এই বাহুটা কথা ফাইভ টি এর দৈর্ঘ্য হচ্ছে ফাইভ এই বাহুর বিপরীত কোন কোনটা থেটা তাহলে সাইন থেটা এই অনুপাতটা সমান হবে এতটুকু লিখলে আর একটা আমি এই যে টোয়েন্টিমিটার ডিভাইডেড বাই এই কোণের অনুপাত এটা আমার লেখার দরকার নেই কারণ আমার ওটা লাগবে না এই টি এবং টি কাটাকাটি হয়ে গেল তাহলে এবার দেখো সাইন নাইনটি ডিগ্রি কত ওয়ান তাহলে এখানে আছে সাইন থেটা তাহলে আমি একবার লিখি সাইন থেটা ইকুয়াল টু ফাইভ ডিভাইডেড বাই টেন তার মানে ওয়ান বাই টু তাহলে থেটা ইকুয়াল টু সাইন ইনভার্স ওয়ান বাই টু মানে হচ্ছে তিরিশ ডিগ্রি তাহলে থেটার মান কত হলে তারা মিট করতে পারবে তিরিশ ডিগ্রি হলে তারা মিট করতে পারে এই একটা অ্যান্সার আমি বের করলাম এবার দেখো আমাদের আরও একটা জিনিস চাইছে কত সময় পর গিয়ে তারা মিলিত হবে মানে সময় টাইম বের করতে হবে তো তুমি দেখো থিয়েটার মান তো তুমি পাইলা থিয়েটার মান কত ডিগ্রি পাইলা তিরিশ ডিগ্রি তো তুমি যদি চিন্তা করো যে আমি এইখানে বসাবো এখানে থেটার মান তিরিশ ডিগ্রি বসাবো থিয়েটার মান তিরিশ ডিগ্রি বসালে তুমি এইখান থেকে কিন্তু সময় বের করতে পারবা কেন পারবা না কারণ দেখো এই সময় এই পাশ থেকে আর এই পাশ থেকে দুই পাশ থেকে কিন্তু কেটে যাচ্ছে তো আমি দেখো খেয়াল করো এ থেকে এই বিবিন্দুর দূরত্বটা বলে দিছি কত বিশ মিটার তো আমরা এই বাহু বাই এই 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 বাহু আরও একটা বাহু কিন্তু আমাদের ছিল এই এই ত্রিভুজের সেটা হচ্ছে মিটার দৈর্ঘ্য তাহলে বিশ মিটার ডিভাইডেড বাই তার বিপরীত কোন হচ্ছে এই কোনটা এই কোনটাকে এবার আমি বললাম এই কোনটা হচ্ছে আলফা দেখো এক নম্বর করতে কিন্তু আমার এই কোনটা লাগে নাই দুই নম্বর করতে গিয়ে এই কোনটা আমার লাগতেও পারে দেখি তাহলে টোয়েন্টি ডিভাইডেড বাই সাইন আলফা তাহলে এখন বলো তো আলফার মান কত হবে আলফার মান কত হতে পারে ত্রিভুজের তিন কোণের সমষ্টিতে একশো আশি ডিগ্রি এটা তো আমরা মানি তাহলে এই কোনটা নাইনটি ডিগ্রি এই কোনের মানটা আমরা বের করলাম এই কোনটা হচ্ছে তিরিশ ডিগ্রি তাহলে বলা যায় আলফা হবে একশো আশি মাইনাস নাইনটি মাইনাস তিরিশ ডিগ্রি সিক্সটি ডিগ্রি তাহলে এখন যেহেতু আলফার মান আমরা পেয়ে গেলাম এবার দেখো আমরা যে কোনোভাবে এর মানটা বের করতে পারি আমরা এতটুকু নিব এই দেখো এতটুকু নিতে পারি এই যে অথবা মনে করো তুমি এতটুকু নিবা আর এইটা নিবা তাও নিতে পারো তাহলে দেখো ফাইভ টি ডিভাইডেড বাই হচ্ছে সাইন থেটা ইকুয়াল টু টোয়েন্টি ডিভাইডেড বাই হচ্ছে সাইন আলফা মানগুলো বসা দিবা খালি ফাইভ টি সাইন থেটার মান এটা তিরিশ ডিগ্রি ইকুয়াল টু টোয়েন্টি ডিভাইডেড বাই সাইন আলফা এটা হচ্ছে সিক্সটি ডিগ্রি তাহলে এবার দেখো এখান থেকে সব জানা শুধু জানি না হচ্ছে সময় টি তাহলে টি এর মানটা তুমি এখান থেকে বের করে ফেলতে পারবা হিসাব করে দেখবা এটা আসবে ফোর ডিভাইডেড বাই রুট থ্রি এত সেকেন্ড এইটা হচ্ছে সময় তার মানে তারা এত সময় পর এবং থিয়েটার মান যদি তিরিশ ডিগ্রি হয় তাহলে তারা মিট করতে পারবে ওকে